We are gentle. সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে স্বাভাবিকভাবে চলাফেরাও করছেন তিনি এমনই বলে জানিয়েছেন চিকিৎসকরা সোমবার রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান তার ফেসবুকে ওবায়দুল কাদের একটি ছবি পোস্ট করেছেন তিনি ফেসবুকে লিখেছেন সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কেবিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার আবু নাসার রিজবি ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কার্ডিওলজি ডায়াবেটিস সার্জন ডাক্তার শিবাস্টিন কুমার স্বামী ছবিতে দেখা যায় দুজন চিকিৎসকের মধ্যে বসে আছেন ওবায়দুল কাদের তার ডান ও বাঁ হাতে ব্যান্ডেজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লিখেছেন প্রিয় নেতার সঙ্গে তার কেবিনের সাক্ষাৎ হলো কথা হলো সেই মুহূর্তগুলো ছিল বাসাহীন পরস্পরের দিকে আমরা তাকিয়ে টানা এক মাসের উৎকণ্ঠা থাকা মনটা কখন আবেগে তলিয়ে গেছে খেয়াল করিনি হঠাৎ খেয়াল করলাম চোখ দুটো ভিজে গেছে অশ্রু সজল কাদের ভাইও তার মলিন মুখে স্মিত হাসি দেখে মনে মনে আল্লাহকে স্মরণ করলাম কৃতজ্ঞতা করলাম আল্লাহ আপনি একমাত্র ভরসা ডাক্তার এনামুর রহমান ফেসবুকে আরও লেখেন বাংলাদেশের আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সুস্থ হয়ে উঠছেন তার রক্তচাপ ও নিয়ন্ত্রণে রয়েছে সিঙ্গাপুর মাউন্ট হাসপাতালে চিকিৎসাধীন প্রায় এলজাবে খোঁজ খবর নিতে গিয়ে এমন সুখবরই দিলেন প্রিয় নেতার সহধর্মী অ্যাডভোকেট ইসরাতুন্নেসা উন্নসা ভাবি গত দুই মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হলে এনজিও কাদের হৃদপিণ্ডে রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে এর মধ্যে একটি ব্লক সিনটি এর মাধ্যমে অপসারণ করেন চিকিৎসক চিকিৎসকরা অবস্থা কিছুটা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য চারই মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় ওই দিন রাতেই মেডিকেল বোর্ড গঠন করে ওয়াইদুল কাদের চিকিৎসা শুরু করেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা সেখানে আইসিউতে রেখে কয়েকদিন চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে কাদেরকে তেরোই মার্চ কেবিনে স্থানান্তর করা হয় পরে বিশে মার্চ কার্ডিওথেরাপি সার্জন ডাক্তার শিবাসিন কুমার স্বামীর নেতৃত্বে কাদের বাইপাস সার্জারি হয় এদিকে বঙ্গবন্ধু মেডিকেল যেভাবে চলছে খালাজিয়ার চিকিৎসা এখান থেকে নেওয়া হবে কেরানীগঞ্জে ডায়াবেটিস জয়েন্ট ব্যথা সহ সমস্যা স্থানান্তরে প্রস্তুত কেরানীগঞ্জ মহিলা জেল বেগম খালদা জিয়াকে আবারও ভর্তি করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি ডায়াবেটিস খাবার অরুচি অনিন্দ্রা এবং শারীরিক বিভিন্ন জয়েন্টে ব্যথার ভুগছেন গতকাল বেলা একটার দিকে তাকে কেবিন ব্লকের ছয়শো একুশ নম্বর রুমে ভর্তি করা হয় পাশের ছয়শো বাইশ নম্বর রুমে থাকবেন কারাগারের সংশ্লিষ্ট লোকজন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার জিলন মিয়া সরকারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে দেখতে যান চিকিৎসকেরা বের হয়ে এলে বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুল হক সাংবাদিকদের জানান গত আটাশে মার্চ বেগম খাল্লা জিয়ার জন্য নতুন করে বোর্ড গঠন করা হয় গতকাল বোর্ডের সদস্যদের সাথে আরো দু একজন চিকিৎসক ছিলেন মাহবুল হক জানান তার শারীরিক দুর্বলতা রয়েছে খাবারে অরুচি রয়েছে তিনি অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছেন তার ব্লাড সুগার চোদ্দ নিদ্রাহীনতার সমস্যাও রয়েছে তার পায়ের জয়েন্টে ব্যথা পাচ্ছেন তিনি হাঁটা চলা করতে পারেন না তিনি আগে থেকেই একজনের সাহায্য নিয়ে হাঁটেন বেগম খালদা জিয়া চিকিৎসকদের কাছে তার শারীরিক সমস্যাগুলো বিস্তারিত বলেছেন ব্রিগেডিয়ার মাহবুবুল হক আরও জানান এখন থেকে একজন চিকিৎসক প্রতিদিন নিয়োজিত থাকবেন তাকে দেখার জন্য সে চিকিৎসক তাকে দেখার পাশাপাশি প্রতিদিনই চিকিৎসার অগ্রগতি নিয়ে প্রতিবেদন দিবেন বেগম খালদা জিয়ার পক্ষ থেকে তার পছন্দ অনুযায়ী চিকিৎসা দেওয়ার দাবি উঠেছে এখানে তার সঠিক চিকিৎসা হবে কিনা তা জানতে চাইলে ব্রিগেডিয়ার মাহবুল হক জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল এখানে অনেক ভালো ভালো চিকিৎসক আছেন এখানে তারা ভালো চিকিৎসা হবে বাইরের কোনো হাসপাতালে নেওয়ার প্রয়োজন নেই হাসপাতালে বেগম জিয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন গার্ড পুলিশ মোতায়েন আছে বাইরে কেবিনের ব্লকে পুলিশ সহ কারারক্ষী রয়েছে নিরাপত্তার কোনো ঘাটতি নেই মেডিকেল বোর্ড পরিবর্তনের দাবি উঠেছে এমন প্রশ্নের জবাবে মাহবুল হক জানান এই চিকিৎসকদের চিকিৎসায় তিনি স্বচ্ছন্দ বোধ করছেন পরিবর্তনের প্রয়োজন নেই খাল্লা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের অধ্যাপক জিলান মিয়া ছাড়াও রয়েছেন রিওমোটোলজির অধ্যাপক সৈয়দ আতিকুল হক কার্ডিওলজির সহযোগী অধ্যাপক ডাক্তার তানসিমা পার্বিন ফিজিক্যাল মেডিসিন সহযোগ অধ্যাপক ডাক্তার বদরুন্সা আহমেদ অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার চৌধুরী ইকবাল মাহমুদ এছাড়াও গতকাল বেগম খালদা জিয়াকে দেখতে গিয়েছিলেন রিওমোটোলজির সহযোগী অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ এবং কার্ডিওলজির মেডিকেল অফিসার ডাক্তার মামুন এদিকে কেরানীগঞ্জে নতুন ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে আরো একটি মহিলা কেন্দ্রীয় কারাগার নির্মাণ করা হয়েছে ওই কারাগারের একটি তিন তলা অথবা পাশের একটি একতলা ভবনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়াকে রাখার পরিকল্পনা অনেকে চূড়ান্ত করেছে কারা কর্তৃপক্ষ কারাগার নির্মাণের সাথে সংশ্লিষ্ট গণপূর্ত অধিদপ্তরের একজন জানিয়েছেন কারা কর্তৃপক্ষ নতুন কারাগার ভবন বুঝে নিতে চাইলে তারা বুঝিয়ে দিতে প্রস্তুত আছে এদিকে নতুন ঢাকা মহিলা কেন্দ্র কারাগারের সার্বিক কার্যক্রম সরেজমিনে দেখতে আজ মঙ্গলবার সকালে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা নতুন কারাগার পরিদর্শন করার কথা রয়েছে সেই গত গতকাল সোমবার দিনভর পুরো কারাগার এলাকা নিরাপত্তা জোরদার করার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চলে গত সপ্তাহে প্রধানমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামাল সাহেবের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর বলেন খালজিকে যে কোনো সময় কারণে গঞ্জ এর নতুন কারাগারে নেওয়া হবে এরপরে কারা প্রশাসন নতুন মহিলা কেন্দ্র ও কারাগারের কাজ তড়িঘড়ি শেষ করার উদ্যোগ গ্রহণ করে যা ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে গত শনিবার উদ্বোধনের অপেক্ষা থাকা ক্রানীগঞ্জ এর নতুন ঢাকা মহিলা কেন্দ্র ও কারাগার এলাকা সরজমিনে খোঁজ নিয়ে জানা যায় নবনির্মিত মহিলা কেন্দ্র কারাগারের প্রধান গেট থেকে শুরু করে ভেতরের যাবতীয় কাজ শেষ হয়েছে প্রধান গেটের সামনে বাগান তৈরির কাজ চলছে এছাড়া গাড়ি পার্কিং সেন্ট্রি পোস্ট ও তথ্য সেবা কেন্দ্রের কাজও মোটামুটি শেষ হয়েছে এখন চলছে গসা মাজা মূল গেটের ভিতরে দেখা যায় গেট বরাবর অল্প দূরত্বে তৈরি করা হয়েছে কেস টেবিল এর চারপাশে খোলা মাঠ মাঠের চারপাশে নির্মিত হয়েছে পাকা রাস্তা এর পাশে গড়ে তোলা হয়েছে একাধিক চারতলা তিনতলা ও একতলা ভবন কারাগারের সংশ্লিষ্টরা জানান নতুন এই মহিলা কারাগারে মন্দিরে থাকার ভবন কেস টেবিল সুপার কলোনি সহ আটটি ভবন তৈরি করা হয়েছে কারাগাল এলাকায় দায়িত্ব পালন করেছেন এমন একজন কর্মকর্তা গতকাল নাম না প্রকাশ শর্তে নয় আমাদেরকে বলেন আমরা যতটুকু শুনেছি সেটি হচ্ছে খালদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফলো আপ চেক আপের পর এ কারাগারে আনা হতে পারে নতুন এ কারাগার উপযোগী হয়েছে কিনা সেটি দেখতে আজ আইজি প্রিজন্স পরিদর্শন করতে আসবেন বলে আমরা জানতে পেরেছি সকাল থেকেই কারাগারের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলছে কারারক্ষী ও অন্যান্য নিরাপত্তার জন্য ডিউটি বাঘ করে দেওয়া হয়েছে তিনি বলেন এর আগে শুনেছিলাম খালদা জিয়াকে কি প্যারোলে মুক্তি দেওয়ার ব্যাপারেও ওপরে কথাবার্তা হচ্ছে এক প্রশ্নের উত্তরে কারাগারে সংশ্লিষ্ট এক কর্মকর্তা আমাদেরকে বলেন নতুন ঢাকা মহিলা কারাগারের উত্তর পাশের তিনতলা একটি ভবনে বেগম খালদা জিয়াকে রাখার ব্যাপারে আলোচনা হয়েছে ওই বিল্ডিংয়ে তাকে রাখার পাশাপাশি সেখানে আদালত বসিয়ে বিচারকার্য পরিচালনা করার পরিকল্পনা রয়েছে কারা কর্তৃপক্ষের যার কারণে নতুন কারাগার উদ্বোধনের পর যদি বেগম খালদা জিয়াকে এখানে আনা হয় তাহলে আপাতত অন্য কোনো মহিলা বন্দি এই কারাগারে রাখা হবে না মহিলা কারাগার নির্মাণের সাথে সংশ্লিষ্ট একজন ডিপ্লোমা এরিয়া প্রকৌশলী কতকাল গারা সংশ্লিষ্টদের প্রশ্নের উত্তরে বলেছেন নতুন কারাগার তৈরির কাজ প্রায় শেষ হয়েছে কারা কর্তৃপক্ষ যদি আজকেই এটি বুঝে নিতে চান আমরা আজকেই বুঝিয়ে দিতে পারবো ঢাকা বিভাগের ডিআইজি প্রিজান্স টিপু সুলতানের সাথে যোগাযোগ করা হলে তিনি আইজি প্রিজান্সের নতুন মহিলা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করার কথা জানান এক প্রশ্নের উত্তরে তিনি বলেন মূলত কারাগারটির সার্বিক পরিস্থিতি দেখার জন্যই তিনি যাবেন কারাগারের এক কর্মকর্তার নাম না প্রকাশ শর্তে আমাদেরকে বলেন নতুন কারাগারে এখনো পানি নেই বিদ্যুতের লাইন লাগার কাজ বাকি এছাড়া আরও কি কি কাজ বাকি রয়েছে সেগুলো সরজমিনে দেখা এবং কোন সেলে তাকে রাখা হবে সে ব্যাপারে এখনো কারাগারটি আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি তাই কারাগারের নামকরণ নামকরণ হয়নি তবে মহিলা কারাগার হিসেবে এটির হতে পারে কারাগারের ভেতরে যে সেল রয়েছে সেগুলোর নাম চূড়ান্ত করা হয়নি প্রসঙ্গত বর্তমানে নতুন ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ দেশে আটষট্টিটি কারাগার রয়েছে এর মধ্যে কাশিমপুর রয়েছে একমাত্র মহিলা কারাগার এদিকে এমপি মাহিবি চৌধুরীর অপেক্ষায় শিক্ষার্থীদের বসিয়ে রাখা হলো সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্কুলে এমপি আসবেন আর সেই অপেক্ষায় ছাত্রছাত্রীদের সন্ধ্যা ছয়টা পর্যন্ত বসিয়ে রেখেছেন প্রধান শিক্ষক ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের সিরাজদিখানা উপজেলার সিরাজদিখানা উচ্চ বিদ্যালয়ে জানা যায় সোমবার বিকেলে চারটা উপজেলা সিরাজদিখানা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিতব্য চারতলা একাডেমি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা ছিল আর এই আয়োজনে উপস্থিত থাকার কথা ছিল মুন্সীগঞ্জ এক আসনের সংসদ সদস্য মাহিবি চৌধুরী কিন্তু এমপি মাহিবি চৌধুরী আসতে দেরি করায় বিদ্যালয় বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুলের ছাত্রছাত্রীদের বাধ্য করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত থাকতে এরপর সন্ধ্যা ছয়টায় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করে এমপি মাহিবি চৌধুরী এদিকে সংসদ সদস্য আসার অপেক্ষা সন্ধ্যা ছয়টা পর্যন্ত জোর করে বিদ্যালয় রাখায় ছাত্রছাত্রীরা জানান সকাল থেকে ক্লাস করেছি দুপুরে ঠিকভাবে খেতেও পারি নাই এখন সন্ধ্যা হয়ে আসতে কিন্তু যেতে দিচ্ছে না এমপি স্যারকে নাকি বরণ করতে হবে হেড স্যার যেতে দেয় না রাত হয়ে গেলে আমরা কিভাবে বাড়ি যাব অভিভাবকরা অভিযোগ করে বলেন আমাদের ছেলে মেয়ের সকাল দশটায় স্কুল আসে বিকাল চারটায় স্কুল থেকে যায় আজ সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু ছেলে খবর নাই তাই স্কুলে চলে আসলাম বলা যায় না কখন কি বিপদ হয়ে যায় এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন এখন ব্যস্ত আছি পরে কথা হবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল ওয়াহিদ মোহাম্মদ সালে জানান এমপি মহোদয় কখন কয়টা বাজে স্কুলে আসবে তা আমার জানা নাই এ বিষয়ে মুন্সীগঞ্জ এক আসনের সংসদ সদস্য মাইবি চৌধুরী বলেন এটা আমার পূর্ব ঘোষিত কোনো প্রোগ্রাম ছিল না আসার পথে উদ্বোধন করে আসলাম আমি কোন শিক্ষার্থীকে বসিয়ে রাখতে পারিনি প্রধান শিক্ষক কৌতূহল বসে অবশ্যত বসিয়ে রেখেছে এদিকে মোকাব্বির ব্ল্যাকমেল করে কোনো ফোরামের প্যাড ব্যবহার করেছেন মোকাব্বির ব্ল্যাকমেল করে কোনো ফোরামের প্যাড ব্যবহার করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্য ফ্রন্টের মিডিয়া কোঅর্ডিনেটর লতিফুল বাড়ি হামিম সোমবার তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এই কথা বলেন তিনি বলেন মোকাব্বির খান দলকে ব্ল্যাকমেল করে গণ ফোরামের প্যাড ব্যবহার করেছেন যদি উনি শপথ নেন তাহলে তার বিরুদ্ধে দলীয় ফোরামের আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে গণ ফোরামের প্যাড তিনি কোথায় পেলেন এমন প্রশ্নের জবাবে লতিফুল বাড়ি হামিম বলেন উনি কোথা থেকে প্যাড পেলেন এই বিষয়ে আমাদের জানা নেই হয়তো অফিসের ড্রয়ার থেকে নিতে পারেন যদি তিনি প্যাড ব্যবহার করেন তাহলে তাকে জব করতে হবে দলীয় সিদ্ধান্ত হলে অবশ্যই এই প্যাডে গণপুরমের সাধারণ সম্পাদক মোস্তফা মন্টুর স্বাক্ষর থাকার কথা কিন্তু ওই মন্টুর কোনো স্বাক্ষর নেই এছাড়া স্পিকারের কাছে উনি যে চিঠি দিয়েছেন তাতেও মন্টুর স্বাক্ষর ছিল না এ বিষয়ে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন দলীয় সিদ্ধান্ত হচ্ছে শপথ না নেওয়ার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত এটা আমাদের কেন্দ্রীয় কমিটির আরেকটি মিটিং আছে তার আগেই উনি এটা সিদ্ধান্ত অমান্য করে তিনি নিচ্ছেন। যা তা সঠিক নয়। স্পিকার চিঠি পাঠানোর বিষয়ে সুব্রত চৌধুরী বলেন মোকাব্বির খান গণফোরামের প্যাড চুরি করে সেই কাগজে স্পিকারের কাছে চিঠি পাঠিয়েছেন মোকাব্বিরের বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন পরে বৈঠক করে তা জানানো হবে